সবে কদরের কিছু হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের রাওয়ায়েতে আসছে, বুখারী শরীফের বর্ণনাতে আসছে। সবে কদর রাত্রি চিনার উপায়, চিনার আলামতের মধ্যে একটা আলামত, একটা নিদর্শন হলো ওই রাত্রিটা, সবে কদর রাত্রিটা একেবারে অন্ধকারে ছেয়ে যাবে না, মানে ঘোর অন্ধকার হবে না, অন্ধকারটা হবে মধ্যম, ওই রাত্রিটা ঘোর অন্ধকারে ছেয়ে যাবে না, এক নম্বর আলামত। দ্বিতীয় একটা আলামত আসছে, ওই রাত্রিতে মৃদু হাওয়া থাকবে। কি হাওয়া থাকবে বলেন? মৃদু হাওয়া থাকবে, হালকা বাতাস থাকবে। তিন নম্বর আলামত নিদর্শন, শবে কদরের রাত্রিটা আপনি কিভাবে চিনবেন, কিভাবে ধরবেন? অনেক আল্লাহর বান্দা বান্দিকে স্বপ্নে দেখাইও দিতে পারে যে আজকের এই রাত্রিটা শবে কদর, আল্লাহ সুবহানাল্লাহ। চার নম্বর আলামত, হালকা বৃষ্টি হতে পারে, বলেন হালকা বৃষ্টি। শবে কদর রাত্রি চিনার কয়েকটা নিদর্শনের ভিতরে পাঁচ নম্বর, পরের দিন সকালবেলা সূর্য উদিত হবে, পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। ছয় নম্বর আলামত, বেশি গরমও থাকবে না, বেশি ঠান্ডাও থাকবে না। রমজান মাস তো হেলায় হেলায় অনেকে ধ্বংস করে দিয়েছি, কিন্তু এখনো তো সুযোগ আছে, আছে না নাই? আরো জোরে কর। এই শবে কদর বেজর রাত্রিতে তালাশ করতে বলা হয়েছে, কোন রাত্রিতে বলেন? একটা শবে কদর যদি আপনি পেয়ে যান, এর গুরুত্ব যদি আপনি দিতে পারেন, ৮৩ বছর হিসাব করে দেখা গেছে ৮৩ বছর চার মাস, ২৪ ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে। ১২টা বছর, কয়টা বছর জোরে কার, যদি ১২টা বছর আপনি রোজা রাখতে পারেন, ১২টা মাস, কয়টা মাস? ১২টা রমজানের গুরুত্ব দিতে পারেন, এই শবে কদর রাত্রি যদি আপনি পেয়ে যান, ১২টা শবে কদর, কয়টা শবে কদর, তাহলে আপনি এমন সওয়াবের অধিকারী হবেন, আগেকার মানুষগুলো হাজার বছর বেঁচে থাকত, মানে হাজার মাস বেঁচে থাকত, কেউ ৫০০ বছর হায়াত পেয়েছে, পাই নাই? জোরে বলেন, ৫০০ বছর হায়াত পেয়েছে, ১০০০ বছর হায়াত পেয়েছে। দিনের বেলা রোজা রাখছেন, রাত্রিবেলা জিহাদ করছেন, বিভিন্ন নেক আমল করছেন, যেই পরিমাণ সওয়াব তারা না পাইছে, আপনি যদি ১২টা শবে কদর পেয়ে যান, কয়টা শবে কদর, তাহলে ১২টা শবে কদর আসতে ১২টা মাসের প্রয়োজন, কথা বলেন, কয়টা মাস, তাহলে ১২টা বছর, ১২টা বছর। এক বছরে শবে কদর কয়বার আসে জোরে কার? একবার আসে। এই শবে কদরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই যে হাজার ৫০০ বছর ১০০০ বছর পর্যন্ত ২৪ ঘন্টা যত ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনি ১২ বছরে পেয়ে যান। শবে কদরের কিছু হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের রাওয়ায়েতে আসছে, বুখারী শরীফের বর্ণনাতে আসছে। শবে কদর রাত্রি চিনার উপায় কি, চিনার কিছু আলামত আছে, কি আছে ভাই বলেন? চিনার আলামতের মধ্যে একটা আলামত, একটা নিদর্শন হলো ওই রাত্রিটা, শবে কদর রাত্রিটা একেবারে অন্ধকারে ছেয়ে যাবে না, মানে ঘোর অন্ধকার হবে না, অন্ধকারটা হবে মধ্যম, ওই রাত্রিটা ঘোর অন্ধকারে ছেয়ে যাবে না, এক নম্বর আলামত। দ্বিতীয় একটা আলামত আসছে, ওই রাত্রিতে মৃদু হাওয়া থাকবে। কি হাওয়া থাকবে বলেন? মৃদু হাওয়া থাকবে, হালকা বাতাস থাকবে। তিন নম্বর, তিন নম্বর আলামত নিদর্শন, শবে কদরের রাত্রিটা আপনি কিভাবে চিনবেন, কিভাবে ধরবেন? অনেক আল্লাহর বান্দা বান্দিকে স্বপ্নে দেখাইও দিতে পারে যে আজকের এই রাত্রিটা শবে কদর, আল্লাহ সুবহানাল্লাহ। রোজাই তো রাখেন নেই, অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে না, রোজাই রাখেন,
এ আবার স্বপ্নে আবার সবে কদর পাবে কিভাবে বুঝছ কি চার নম্বর আলামত হালকা বৃষ্টি হতে পারে বলেন হালকা বৃষ্টি কয় নম্বর বললাম মুখস্ত করেন পাঁচ নম্বর কয় নম্বর পাঁচ নম্বর আলামত কয়েকটা নিদর্শন সবে কদর রাত্রি চিনার কয়েকটা নিদর্শনের ভিতরে পাঁচ নম্বর পরের দিন সকালবেলা সূর্য উদিত হবে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে ওই রাত্রিটা ছয় নম্বর আলামত বেশি গরমও থাকবে না বেশি ঠান্ডাও থাকবে না বলেন বেশি গরমও থাকবে না বেশি ঠান্ডাও থাকবে না কয়টা আলামত বললাম সবে কদর রাত্রি চিনার আলামত কয়টা বললাম আল্লাহ পাক আমাদেরকে এই আলামতগুলো নির্ণয় করে সবে কদর বুঝার তৌফিক দান আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি বুঝতে পারি যে সবে কদর আমি পাইয়া গেছি তাহলে আমি ওই সবে কদর রাত্রিতে কি বলবো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন তুমি এই দোয়াটা বেশি বেশি আকারে বেশি বেশি করে পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি মুখস্থ করেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি মালিক আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আপনি তো ক্ষমাশীল আপনি তো ক্ষমাকে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা কইরাই দেন রোজাদারের জন্য রোজাদার ব্যক্তির জন্য দুইটা জিনিস হলো আনন্দ দুইটা সময় আনন্দ পাবে একটা হলো দুনিয়াতে আরেকটা হলো আখেরাতে আলহামদুলিল্লাহ দুনিয়াতে হলো রোজাদারের আনন্দের সময় হলো ইফতারের সময় কোন সময় আরো জোরে কান খুশি হবে না কেন রোজাদার ওই সময় ওই সময় রোজাদার যেই দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায় আরেকটা সময় হবে আখেরাতে আল্লাহর যখন দিদার লাভ করবে দিদারের সময় হবে রোজাদারের সবচেয়ে বড় আনন্দ মুহূর্ত আল্লাহ যখন বান্দাবান্দির সঙ্গে দিদার দেবেন ওই সময় সে এমন আনন্দিত হবে যখন এই রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজে হাতে দান করবে তো ইফতারের আগ মুহূর্তে ইফতারের সময় রোজাদারের জন্য খুব আনন্দের এক মুহূর্ত কারণ কি বললাম ওই সময় বান্দাবান্দি যে দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায় এক বুজুর্গ মক্কার হেরেমে ইফতার করতে বসছেন কোথায় উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ মক্কার হেরেমে ইফতার করতেছেন ওই সৌদি আরবে গেলে দেখবেন ইফতার ফ্রি বিতরণ হয় কি কথা ঠিক কিনা বলেন ফ্রি ইফতার বিতরণ হয় তো ফ্রি ফ্রি ইফতার আগে তো এত সুন্দর ইফতারের ব্যবস্থাপনা ছিল না এখন যত সুন্দর ইফতারের ব্যবস্থাপনা কয়টা খেজুর একটু পানি আর কিছু মুড়ি বুজুর্গের সামনে দেওয়া আছে বুজুর্গ ইফতার নিয়ে বসছেন বুজুর্গ মনে মনে চিন্তা করলেন যদি একটা কাঁচা মরিচ হইত কথা কয় না আমাদের মধ্যে অনেকে আসি না যে যদি কাঁচা মরিচ হইত যদি একটা কাঁচা মরিচ হইত তাহলে মুড়িটা না জানি আরো কত মজা লাগতো পান্না সুবহান কি তালাশ করছে বুজুর্গ বলেন কাঁচা মরিচ
তো যাক ইফতার করলেন সাধারণ ইফতার ইফতার করে যখন মক্কার গেট থেকে বের হবেন মক্কার গেটে গিয়ে দেখতেছে দুই সাইডে দুইজন আল্লাহর বান্দা কাঁচা মরিচ নিয়ে বসে আছে কান্না সুবহানাল্লাহ কি নিয়ে বসে আছে কাঁচা মরিচ বলতেছে যার যেই পরিমাণ দরকার নিয়ে যাও ফ্রিতে নিয়ে যাও কান্না সুবহানাল্লাহ যার যেই পরিমাণ দরকার ফ্রিতে নিয়ে যাও তখন বুজুর্গ আফসোস করে বলতেছিল যাহারে আমি ওই সময় কেন কাঁচা মরিচের কথা বললাম আমি যদি আল্লাহর জান্নাতটা চাইতাম তাহলে তো আমি আজকে আল্লাহর জান্নাত পেয়ে যাইতাম বুজুর্গ আফসোস করলো